হ্যালো নাটক প্রিয় বাঙালি, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব হ্যালো বেবি নাটকটি নিয়ে। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইন টু দ্য মেইন টপিক। শুরুটা করেছিলেন লাক্স সুপারস্টার হিসেবে, এরপর বিদ্যা সিনহা মিম তার গ্যালামার দিয়ে বাজিমাত করে হাজারো দর্শকের মন। কেরিয়ার শুরু করেন প্রয়াত কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের আমার আছে সিনেমা দিয়ে। এরপর থেকে মিম নিয়মিতই কাজ করছেন বিজ্ঞাপন এবং নাটক সিনেমায়। অন্যদিকে গায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়া তাহসান খানও গেল কয়েক বছর ধরে পুরো দস্তুর অভিনয়ের মানুষ, তাকে দেখা গেছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এখন পর্যন্ত দুই তারকাকে জুটি বেঁধে বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে দেখা গেছে। তার মধ্যে এ জুটি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে করোনা কালে তাদের একটি শর্ট ফিল্মও দেখা গিয়েছে। এছাড়া তাদের সর্বশেষ নাটক হচ্ছে হঠাৎ বিয়ে এবং এটি পরিচালনা করেছিলেন ওসমান মিরাজ। তবে রিসেন্টলি আবারও তারা জুটি বাঁধতে চলছে নতুন আরো একটি নাটকে এবং সেই নাটকের নাম হচ্ছে হ্যালো বেবি। এছাড়া এই নাটকটি পরিচালনা করেছেন কাজল, আরেফিন ও মি। এছাড়া এর সহকারী পরিচালক হিসেবে জিয়াউল হক পলাশকে দেখা যাবে এবং এর লাইন প্রোডিউসার হিসেবে দেখা যাবে তৌহিদ তালুকদারকে। এটি বের হতে যাচ্ছে মোশন রকের মাধ্যমে। এই নাটকটি সম্পর্কে বিদ্যা সিনহা মিম বলেন, তাহসানের সঙ্গে এর আগে বেশ কিছু নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করেছি। আমাদের বোঝাপড়াটা বেশ ভালো বলেই হয়তো এ পর্যন্ত একসঙ্গে যতগুলো কাজ করেছি তা দর্শকের পছন্দ হয়েছে। প্রত্যাশা করছি হ্যালো বেবি নাটকটিও আপনাদের ভালো লাগবে সবার কাছে। এছাড়া নাটকের গল্প কেমন হবে এই প্রশ্ন মিমকে করা হলে মিম উত্তরে বললেন, এটি একটি রোমান্টিক নাটক হবে, তবে এর থেকে বিস্তারিত আর কিছুই বলতে চান না মিম, নির্মাতা এবং অন্য অন্য প্রযোজকরা, কারণ তারা নাটক একটু সকলের কাছে ইন্টারেস্টিং রাখতে চাচ্ছেন। আর এ পর্যন্ত দেখা গেছে এখনকার নির্মাতারা তাদের গল্পটা সবার কাছে বলতে যাচ্ছে না, তারা গল্পটা লুকায়িতভাবে সকলের সামনে ট্রেলার করতে যাচ্ছে। সো ভিউয়ার্স, হ্যালো বেবি নাটকটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।